হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম অনেকদিন পর ইউটিউবে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা জানো বর্তমান সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে 50তম এন্ট্রি পরীক্ষা চলছে এবং টেকনিক্যাল ট্রেডে অলরেডি কিন্তু 15 থেকে 20টা জেলার পরীক্ষা কিন্তু শেষ, অনেকেই তোমরা সিলেক্টেড হয়েছো। এবং তোমরা তো জানো এর আগেও যে সকল ট্রেডের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে সেখানে আমাদের অনির্বাণ থেকে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট নিয়ার অ্যাবাউট 200+ চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছে এবং রিটেনে প্রায় 400+ স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে চূড়ান্তভাবে সিলেক্টেড হয়েছে। তো তোমাদেরকে যে কথাটা বলবো, সামনে যাদের পরীক্ষা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে টেকনিক্যাল ট্রেডের জন্য, অনেকেই কিন্তু তোমরা আসতে চাচ্ছ আমাদের এখানে বিভিন্ন প্রতিকূলতা, লাইক অনেকে কিন্তু এবার এইচএসসি পরীক্ষা রয়েছে সামনে ডিসেম্বর থেকে শুরু, তারা হয়তো বা আসতে চাচ্ছ না। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, পাশাপাশি টোটাল ভিডিও জুড়ে থাকবে ইংলিশের উপর নতুন একটি এপিসোড। কারণ ম্যাক্সিমাম এবছর যেটা দেখা যাচ্ছে বা বর্তমান সময়ের পরীক্ষায় যেটা দেখা যাচ্ছে, আইকিউতে তোমরা সিলেক্টেড হলেও ইংরেজি পরীক্ষা সামহাও কোনো না কোনো কারণে বাদ যাচ্ছ, কারণ বারবার প্রশ্নপত্র চেঞ্জ হচ্ছে। পাশাপাশি তোমাদের কিছু মিসকনসেপ্ট থাকে অনির্বাণ নিয়ে, যে অনির্বাণে গেলেই হয়তো বা আমরা প্রত্যেকটা সাবজেক্টে চূড়ান্তভাবে সিলেক্টেড হব, এই ধারণা থেকে। তো তোমাদের কিভাবে আরো ভালো করা যায় সে বিষয়টা আলোচনা করব। তো একটু পরিচয় করিয়ে দিই, আমার পাশে আছেন আমি লিমা, একজন অনির্বাণের সদস্য। তো তোমরা যদি আমাদের অনির্বাণে আসো তাহলে অবশ্যই আমাদের অনির্বাণ থেকে অনেক কিছু শিখতে পারবা। তো আপু, আমি যে কথাটি বলবো যে বর্তমান সময়ে আপনি তো আমাদের সাথে আসছেন অনেকদিন যাবৎ, যে একটা বিষয় কিন্তু খেয়াল করছেন, অনেকে কিন্তু অনেক ভালো স্টুডেন্ট কিন্তু একটু ওভার কনফিডেন্স হয়ে যেটা হয় যে অনির্বাণে গেলেই হয়তো বা কিছু শীত পড়লে বা দু একটা ক্লাস করলে হয়তো বা চান্স পাওয়া সম্ভব, সেক্ষেত্রে অনেকে কিন্তু আইকিউতে সিলেক্টেড হচ্ছে, ইংরেজিতে কিন্তু অনেকেই কিন্তু বাদ যাচ্ছে, এই সংবাদ আমাদের কানে আসছে। আবার অনেকেই কিন্তু আবার চূড়ান্তভাবে কিন্তু সিলেক্টেড হয়েছে। সুতরাং এই যে ইংরেজি যে প্রিপারেশন ইংরেজির জন্য, এটার গুরুত্বটা এবং পাশাপাশি ক্লাস করার যে গুরুত্বটা, মানে শুধুমাত্র শীত নির্ভর না হয়ে ক্লাস যে নিয়মিত করতে হবে, অনির্বাণে আসতে হবে, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আমি মনে করি আমাদের অনির্বাণ থেকে তোমাদেরকে আমরা যেগুলো শীত দিব সেগুলো যদি তোমরা ঠিকভাবে কভার করতে পারো তাহলে অবশ্যই তোমাদের ইংরেজিতে যে সমস্যাটা সেটা থাকবে না। আর এখান থেকে তোমরা মোটামুটি ধরেই নিতে পারো বাংলাদেশ বিমান বাহিনীতে 50তম এন্ট্রিতে তোমরা সিলেক্টেড হয়েই যাবা ইনশাআল্লাহ। এবং পাশাপাশি ক্লাসের গুরুত্বটা তো থাকছে। তো আমি আসলে ভিডিওটা অনেক বড় করে ফেলছি, আসলে তোমাদের সরাসরি যদি আমি কোশ্চেনে চলে যাই আর পাশাপাশি যদি আমি কোনো কথা না বলি তাহলে আসলে আন্তরিকতার একটু ঘাটতি পড়ে যায়। কারণ আমরা জানি যে তোমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখো। তো একটু কথাও বললাম, আপনার সাথেও পরিচয় করবো সে নিলাম। এখন আমি কিছু তোমাদের টিপস দিচ্ছি বা কিছু নমুনা কোশ্চেন পত্র বলছি। কখনো মনে করবা না যে সকল কোশ্চেন আমি বলবো হুবহু এই টাইপের কোশ্চেনগুলোই যে বিমান বাহিনীর কোশ্চেনে বা পরীক্ষায় আসবে, এমনটি না। এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে, তোমরা বাসায় বসে একটু প্রিপারেশন নেবা। এরপরও কিন্তু আমরা অনেক ভিডিও করবো, আইকিউ নিয়ে ভিডিও করবো, আমরা ফিজিক্স ম্যাথ নিয়েও ভিডিও করবো এবং সাধারণ জ্ঞান নিয়ে কোশ্চেন করবো। এবং আরও একটা কাজ করবো, সেটা হচ্ছে সামনে কিন্তু ডিসেম্বরের 12 তারিখ থেকে কিন্তু মেয়েদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো মেয়েদের ব্যাচও স্টিল অনেকেই কিন্তু ক্লাস শেষ করে গিয়েছে আমাদের এখান থেকে। এবং এই মাসে, এই মাস বলতে আমি বোঝাচ্ছি নভেম্বর মাস থেকে কিন্তু হিউজ পরিমাণ মেয়েরা কিন্তু আমাদের এখানে আসবে এবং তাদের জন্য কিন্তু নতুন ভিডিও আমরা তৈরি করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। তো দেখো কেমন আসতে পারে কোশ্চেন তোমাদের, যেমন হুইচ অফ দ্য ক্লোজেস্ট মিনিং অফ মেরিটাইম, মেরিটাইমের ক্লোজেস্ট অর্থাৎ কাছাকাছি সমার্থক শব্দ কোনটা, অ্যান্সার হবে সি। আর তারপর আরও কিছু কোশ্চেন আসতে পারে, দে ক্যান হার্ডলি ওয়ার্ক ড্যাশ একটা প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ ট্যাগ কোশ্চেন কি হবে, ট্যাগ কোশ্চেন টাইপের, ক্যান দে এরকম টাইপের। অর্থাৎ দেখো আমি দুই টাইপের জিনিস বলছি, যে মিনিং টাইপের কিছু কোশ্চেন আসবে, আবার ট্যাগ কোশ্চেন থেকে কিছু কোশ্চেন আসবে। এরপর দেখো হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ফল, অ্যান্সার অফ ফলেন। দেখো তোমরা জানো ভার্বে তিনটা রূপ রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই যে ফর্ম তিনটা রূপ রয়েছে এখান থেকে কিন্তু 3-4টা কোশ্চেন আসে। সুতরাং আমি বা আপু আমরা যে কোশ্চেনগুলো বলছি হুবহু যে এটাই আসবে এমন কিন্তু না, তোমাদের এই আলোকে আরও অনেক পড়ে ফেলতে হবে বাসায় বসে, তা নাহলে কম্পিটিশনে টিকবে না, ফলশ্রুতিতে পরীক্ষায় কিন্তু বাদ পড়তে পারো তোমরা। এরপর আরও কিছু কোশ্চেন বলি, যেমন ব্যাক কোন পার্টস অফ স্পিচ, প্রোনাউন, শেরে বাংলা একে ফজলুল হক বরিশালে জন্মগ্রহণ করেন, এটার ট্রান্সলেশন কী হবে, শেরে বাংলা ফজলুল হক ওয়াজ বর্ন ইন বরিশাল। তারপর তোমরা নিশ্চয়ই বেগম রোকেয়ার নাম শুনিয়ে আসো, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ বেগম রোকেয়া, হি ডায়েড ড্যাশ ক্যান্সার অফ ক্যান্সার। দেখো এখানে কিন্তু আবার মাঝে কিন্তু আমি, হ্যাঁ এটা প্রিপোজিশন, মাঝে কিন্তু আমি ট্রান্সলেশন বলে আসলাম, মানে ইংরেজির ভিতরে কিন্তু ভ্যারাইটিস টাইপের থাকে, অর্থাৎ গ্রামার সাইড থেকেও থাকে পাশাপাশি কিন্তু ট্রান্সলেশনও থাকছে, আবার মিনিং টাইপেরও কিছু থাকছে, এটা তোমরা খেয়াল করবে। তারপর দেখো হোয়াট ইজ দ্য ক্লোজিং মিনিং অফ এডুকেশান, এডুকেশনের অর্থটা কী, মানে মিনিংটা কী। এখানে দেখো যেমন তোমাদের ওখানে অপশানে থাকবে লার্নিং, 4টা অপশন থাকবে। তোমরা জানো এখন কিন্তু বিমান বাহিনীর প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হচ্ছে, 4টা অপশন থাকবে, তোমরা জাস্ট যেটা সঠিক সেটাতে বৃত্ত ভরাট করো। এটা এবার আরও অনেক কোশ্চেন থাকে,
যেমন বয় কোন পার্টস অফ স্পিচ, বয় গার্লস এটা কোন টাইপের পার্টস অফ স্পিচ, এটা তোমাদেরকে কিন্তু বলতে হবে। এটা নাউন। আর কিছু কোশ্চেন বলি, ভিকটিম কোন পার্টস অফ স্পিচ, নাউন। ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব। মানে দেখো এই টাইপের যে কোশ্চেনগুলো আসলে আমি বললাম, দেখো বেসিক্যালি এই টাইপের কোশ্চেন আসে। এরপরে আরও কিছু কোশ্চেন থাকে তোমাদের, যে কোন টপিক থেকে আসলে বেসিক্যালি কোশ্চেন আসে, তোমাদের এই টপিকগুলো একটু বলে দিই, যাতে কিনা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। এবং যাদের ইচ্ছা, কারণ আমরা একটা কথা বলে থাকি সবসময়, যেটা এবছর কিন্তু প্রত্যেকটা জেলার পরীক্ষা কিন্তু ঢাকাতে, পুরনো তেজগাঁও এয়ারপোর্ট ঢাকাতে, তো ঢাকাতেই তো তোমাদের আসা লাগছে। এবং ঢাকাতে যেহেতু আসবে, তোমরা 5 দিন 7 দিন 10 দিন আগে আসো, যেহেতু একটা প্রিপারেশন নেওয়ার জন্য। আর যেখানে পরীক্ষার কেন্দ্র ঠিক তার পাশেই কিন্তু আমাদের অনির্বাণের অবস্থান, সুতরাং এখানেই তোমরা থাকতে পারছো, আমাদের হোস্টেল ব্যবস্থা রয়েছে, আমাদের এখানে ক্লাস করতে পারছো এবং এখান থেকে পরীক্ষা দিয়ে একবারে চলে যেতে পারছো। এবং এভাবেই কিন্তু হাজার হাজার স্টুডেন্ট, তো তোমরা জানো আমি তো সবসময় কী করি না করি, লাইভে দেখাই বা ইউটিউবে ভিডিও করে তোমাদের সামনে উপস্থাপন করি, তোমরা জানো হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু অলরেডি ক্লাস করে গিয়েছে এবং ম্যাক্সিমাম সফলতা নিয়ে গিয়েছে। এবং এখনও পর্যন্ত হিউজ পরিমাণ স্টুডেন্ট যেমন আসছে, এবং নভেম্বরের 10 তারিখ ফার্স্ট উইক থেকে শুরু করে 10-15 তারিখ এই টাইমগুলোতে প্রতি মাসে একটু বেশি সংখ্যক লোক আসে। তো তোমরা অবশ্যই আমাদের এখানে আসবে, তোমরা 1 মাসের কোর্স করতে পারো, তোমরা 15 দিনের কোর্স করতে পারো, যাদের হাতে নিতান্তই সময় কম তারা 7 দিন 10 দিনের কোর্স করতে পারো। তো এখন যে কথাটি বলে আমি ভিডিওটি শেষ করবো, সেটা আজকাল ইংরেজি থেকে কোশ্চেন আসছে, লাইক সেন্টেন্স থেকে কিছু কোশ্চেন থাকে, পার্টস অফ স্পিচ থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসছে, তোমাদের প্রিপজিশন থেকে, প্রিপজিশন তো পার্টস অফ স্পিচের অংশ, এখান থেকে কিন্তু পার্টিকুলারলি অনেক কোশ্চেন আসছে, ভয়েস থেকে আসছে, ট্রান্সলেশন থেকে আসছে, ন্যাশন থেকে আসছে, ডিগ্রি থেকে আসছে, ভার্বের যে 3টা রূপ এখান থেকে আসছে, এবং মিনিং অর্থাৎ অ্যান্টোনিম সিনোনিম এই টাইপসের জায়গা থেকে কিন্তু কিছু কোশ্চেন আছে। সুতরাং তোমাদেরকে বলবো, বাংলাদেশ বিমান বাহিনীতে তোমরা যারা স্বপ্ন দেখছো বিমান সেনা হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে জয়েন করবে, আমি তোমাদেরকে বলবো প্রস্তুতির কোনো বিকল্প নাই। এবং প্রস্তুতি কেন বেশি বেশি নিতে বলছি, কারণ কম্পিটিশনটা বেশি, একটা জেলা থেকে হয়তো বা 500 জন পরীক্ষা দিচ্ছে, কিন্তু লোক নেবে 1 জন বা 2 জন বা 3 জন। আবার এবার একটা বিষয় রয়েছে, মনে করো তুমি জয়পুরহাট জেলা থেকে পরীক্ষা দিচ্ছো, তো জয়পুরহাট জেলায় দেখা গেলো অন্যান্য বছর টেকনিক্যাল ট্রেডের লোক নিত 5 জন, এবার কিন্তু তোমাদের ছেলেদের নেবে 3 জন, 2 জনকে কিন্তু রেখে দিবে কিন্তু মেয়েদের কোটার জন্য। এটাও কিন্তু একটা বিষয় রয়েছে, যদি একটা ট্রেড ভিত্তিক নির্ভর করে বা ডিপেন্ড করে। তো এরকম অনেক ক্যালকুলেশন রয়েছে, সব থেকে বড় কথা হচ্ছে তোমাকে স্কোরের দিকে এগিয়ে থাকতে হবে লিখিত পরীক্ষায়। তো ভালো থাকো, সবাই বিদায় নিচ্ছি, এর পরবর্তীতে কোন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেশনে জানিয়ে দিবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।